এইখনে হইছে ইন্ডিয়ার সকলোতকৈ ডাঙৰ মিউজিয়াম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এতিয়া আমি গৈ আছো ইন্ডিয়ান মিউজিয়াম। এই বিশ্ব রেডি? বাস সেন্টেন দিলে বিকি রেডি না? বাস রেডি বাস। এই মজা দেখাম ইন্ডিয়ান মিউজিয়াম। তো ভিডিওটো লাস্টলৈকে চাই থাকক আর যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই করে লোক, কারণ বহুত ধুনিয়া ধুনিয়া ভিডিও আপনাদের পাই থাকিব। আজি ওয়েদারটো ইমান মজা ন, মানে ভাষা নাই বুঝাবলে। বহুত ভোক লাগিছে, আগত ভাত খাই লওঁ। এতিয়া আমি ভাত চাত খাই ওলালো বিশ্ব আৰু অভি আকৌ ৰুমতখন কেমেৰাটোৰ বেগটো আনিবলে। চাইনাত যে থাকে দেখিছে, ইন্ডিয়ান মিউজিয়াম আমাৰ ৰুমৰ পৰা মাত্র 1 কিলোমিটার। ইয়াকে আমি খোজকাঢ়ি যাম, গাড়ীত নাযাও। মজা লাগিব, আপনার দেখাই আছো। বলো আনিলা, আনিলা বেগ? মজা। এই রাস্তায় সিধা যাব লাগিব, এইখানে জায়গা পার্ক স্ট্রিট বলি কয়। কলকাতা আহিলে আপনাদের রাস্তাবর বহুত ভালদরে চাই চিন্তি পার হব দে, কারণ ড্রাইভারবোৰ বহুত জোরে জোরে গাড়ি চলায়, ট্রাফিক জাম তেনেকুৱা নাই, রাস্তাবর বহল, তো গাড়ি জোরে চলাবই, তো অলপ ভালদরে চাই চিন্তি পার হব। আর এনেকে আহি আহি পাই গলো পার্ক স্ট্রিটর যেটো মেইন ব্রিজ, এইটো আর ইয়ারপর আমি যাব লাগিব এইটো রাইট সাইড কমপ্লিট। এইটো হল ইন্ডিয়ান মিউজিয়াম, সিকিউরিটি আছে আর ইয়াতে লিখা আছে টিকট কাউন্টার এইফালে। আমি এইফালে পৰা টিকেটটো লৈ লওঁ, বাকি ক্যামেরা করা পারমিশন আছে কি নাই একটু দিলাম। আমি পুরা ইন্ডিয়ান মিউজিয়াম ভিতর, আর মোবাইল ক্যামেরার কারণে 50 টাকা দিব লাগে। মোবাইল যদি আপনি ভিতর গিয়ে ফটো শটো উঠায় 50 টাকা এটা দিব লাগে, এখানে 250 টাকা লৈছে। তো বলক আমি জলদি যাও ভিতরে, পুরা এক্সাইটেড হয়ে আছো। আমি ইন্ডিয়ান মিউজিয়ামৰ ভিতৰলৈ এন্ট্রি কৰিলোঁ আৰু এটা মোবাইলৰ পাৰমিশ্যন লৈছোঁ, কাৰণে এটা মোবাইলে ইউজ কৰিব পাৰিম। অথবা ভিডিঅ' এলাও আছে নে নাই নাজানো, ফটো উঠাই এলাও আছে, আৰু বিকিয়ে ফটো উঠাইছিলে তাক ডিলিট কৰিব কৈছে। যিয়ে নহওক আমি সোমাই আহিলোঁ, ইমান ডাঙৰ কেনেকৈ চাম হেক কৰিম নাজানো দেই। বিশ্ব কেনেকুৱা লাগিছে এইটো চাওক, ইমান বিশাল, মানে জীৱনত দেখা নাছিলোঁ ইমান বিশাল বিশাল, মানে শুনিছে আমাৰ যে পইচাত যে থাকে এতিয়া। আৰু ভিতৰত যাওঁ এবাৰ চাই লওঁ, ওপৰৰ পৰা সব দেখাই আছো আপোনালোকক। ভিডিঅ'টো লাষ্টলৈকে চাই থাকিব, সঁচাই কৈছে বহুত মজা লাগিব আপোনালোকক, কাৰণ এ টু জেড দেখাবলৈ চেষ্টা কৰিম আৰু কি কি আছে সব দেখাম। বাকী চাই লওক, মাই গড, অহ হ, কিমান ডাঙৰ, ই ৰাম, ৱাও, কেনেকুৱা, ই ৰাম, মিউজিয়ামটোৰ ভিতৰত সোমাব পৰা নাছিলো, জাষ্ট খালি বাহিৰৰ পৰা চাই গুচি গৈছিলো, কৰোনাৰ টাইমত বন্ধ আছিলে। এনেকুৱা চেম টু চেম ৰুম 5খন আছে, খালি ফটোবোৰ বেলেগ, সেইকাৰণে এখন ৰুমে দেখুৱাইছো আপোনালোকক। চাৰিও চাইডে চিচি কেমেৰা, ভয়ে লাগে, ভিডিঅ' বনাব এলাও নাই, ডাইৰেক্ট 2 বাৰ ক'লেই অলৰেডি, মই তথাপি বনাই আছো। চাওক নাজাৰাটো চাওক কেনেকুৱা, এইটো একদম পুৰা অৰিজিনেল হয়, হাৰ্ডবিলাক আনি পুৰা গুণা চুনা দি বান্ধি ৰাখিছে। আৰু এইটো ৰুমত
যিমান পাথর আছে তার মানে হিল আছে গণি হ্যাক করাটো তো বহুত দূরের কথা সাই হ্যাক করাটো তো এসপ্তাহ দুই সপ্তাহ লাগি যাব কি কম আর এনেকা রুম মোটামুটি তিনটা আছে তিনটার পিছনে গোটাইবিল মানে ভিডিও করা নাই এটাই করছো কিন্তু চাইছো গোটাইবিল আপনারা আহিলে লাইভ সাব সচাকে বহুত ভাল পাব আর একটা কথা এই রুমত কিন্তু ভিডিও বনাবলে কেউ চেষ্টা নকরব আজির পর এক দুই বছর আগত ভিডিও বনাব এলাও আসে কিন্তু আজিকালি নাই সো মই মনে মনে বনাই আছো আর যদি গম পাই গল যে ভিডিও বনাইছো বলে তো মোবাইলটা লই যাব আর কেউ ঘুরাই নিদে কিন্তু অল্প সাবধানে ফটো শটো মারিব পারিব টেনশন নাই আর এইটু চাক ডাইনাসরের হার্ডি পুরা গুণা সুনা দিয়ে বান্ধি থাকে ইয়াত থাকা সকলবর বস্তু অরিজিনেল পুরা মজা লাগিছে দেখি আপনার দেখাই আছো চাই থাকো এইবর যে দেখিছে এইবর পুরা অরিজিনেল হয় একদম মরিছে মরার পিছন আনি ধুনিয়াকে এসি টেসি দিয়ে রখাই থই দিছে তার মানে এই ডলফিনবর যে দেখিছে এইবর পুরা অরিজিনেল আর কিছু বস্তু পচিও গেছে আর কিছু বস্তু গার নোম খুলি খুলি পড়ে হয়ে আছে কি কম আর আচরিত কিছু মুখত ঘা এনেকে হয়ে গেছে আচরিত কেনেকুৱা লাগিছে বস্তুবোৰ চাই কমেন্ট কৰি নিশ্চয় জনাব দেই এইটো চাওক হাতী আৰু তাৰ কাষতে আছে ডাইনাছৰ আৰু এইটো কি এইটো ডাইনাছৰে চাগে ডেঞ্জাৰ আৰু আপোনালোকক যে কৈ আছো এইবোৰ পৰা অৰিজিনেল হয় গাধটোৰ নোম খুলি পৰি গৈছে চাই লওক সব অরিজিনাল আর বহু লুকাই লুকাই ভিডিও বানাইছো ভয় লাগি আছে ভিডিওবর ডিলিট নকলে হবে সব অরিজিনাল একদম পুরা ফুল এসি দি পুরা মানে রাখিছে আর কিছু তো সাল টাল খুলিও গুছি যায় আছে দেখিছে সব যে অরিজিনাল এইটা সব তো রাখিছিল মুখ সুখ ভাঙে খুলি পড়ে গেছে দেখিছে এইখানি জায়গাত পুরা বান্দর পার্টি আছে ইয়াতে বান্দরের গ্রুপ ইয়াতে পুরা সজাই রাখিছে ধুনিয়াকে এইটো বাপরে কিমান ডাঙর বান্দর সব আর এইবর বান্দর হার্ডি সার্ডি আছে সাইডত একটা মানুষের হার্ডি রাখি দিয়েছে তার মানে বান্দর পরাই মানুষ হয়েছে ন আর এইটো রুমত সাগরের তলত পোৱা বিভিন্ন ধরনের বস্তু আনি ইয়াতে সজাই থোৱা আছে বান্দরের পর মানুষ কেন হয়েছে ইয়াতে ধুনিয়াকে দেখা দিছে আগত বান্দর আসলে এজ লাহে লাহে আহি মানুষ হয়ে গেছে দেখিছে এইটো রুমত বহুত প্রাচীন কালের প্রতিমা মূর্তি শিলর পুরা বনাই 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 থই দিছে দেখিলে মনটো বহুত ভাল লাগি যায় সচাকে কৈছো আপনাদের আহিব ধুনিয়াকে চাব দেই বহুত লুকাই লুকাই ভিডিও বনাইছো বিদ্যা আপনাদের পারোনে নাই আপলোড করব না জানো বাইরে গেলে যদি ডিলিট করে দিয়ে তাহলে গম নাম শেষ ফাইনেলি ইন্ডিয়ান মিউজিয়ামৰ পৰা ওলালো আৰু সঁচাকৈ কৈছোঁ ভিডিঅ' বনাব নিদিয়ে বহুত লুকাই লুকাই বনাইছোঁ যিখিনি পাৰিছোঁ আপোনালোক দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক এণ্ড শ্বেয়াৰ কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাৰিব মিলতে নেক্সট ভিডিঅ' মে তাতকিলে বাই বাই জয় হিন্দ বন্দে মাতৰম জয় অসম